হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর দুর্গাপূজা তোমাদের কেমন কাটলো তোমরা কমেন্ট করে জানিও, অয়ন্তিকাকে জানিও, আমি কমেন্টে রিপ্লাই দেব। তো আজকে হচ্ছে দশমী, দশমীর সবাইকে দশমীর শুভেচ্ছা। আর আজকে একটু আমি অসুস্থ হয়ে গেছি, ওর জন্য দোকানে আর থাকতে পারছি না, আমি ঘরে রয়েছি। সেহেতু যেহেতু অয়ন্তিকাও ঘরে রয়েছে, আজকে যা বললাম একটা নতুন জামা পরিয়ে দিই, তো পুরো না তাকে এই জামাটা পরে রয়েছে। অনেকগুলো বাবা, নয়টা বাবা হয়ে গেছে, আর ওর কটা বাবা ও হিসাব করছে। আজকে ওর দাদু ফোন করেছিল, এবার ওর দাদু জিজ্ঞাসা করেছে তোর মামা কটা রে। এবার ওর মামা তো মানে আমার ভাই তিনটে, এবার ওর মা ও বলছে যে আমার তিনটে মামা। এখন আমি ওকে বলে দিচ্ছি না রে তোর নটা মামা। এবার ওর নটা মামা, এখন বাবাও চায় নটা। তাই ওই তোমরা তো জানোই, এর আগে ওর ভিডিও দেখেছো যে ওর কার কার কোন কোন বাবা ওর বাবা হয়। এবার আমার ভাগ্নির ঘরে, ভাগ্নার ঘরে যে নাতিগুলো হয়েছে, এবার সেগুলো তোর বাবা, এবার ওর নটা বাবা লাগবে। তো যাই হোক, আর পুজোটা খুবই মানে কি বলবো, পুজোর মধ্যে আমি কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ দাঁড়া, মা ফ্রিজ থেকে থান সামনেতে এসেছিলো, এবার মা খুঁজে পাচ্ছে না, ওর জন্য একটু কথা বললাম মায়ের সাথে। আর এই পূজার এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, আমি ভিডিও লাস্ট ভিডিও দিয়েছি হচ্ছে মহালয়ের মধ্যে, তারপর আর ভিডিও দিতে পারিনি। আর আজকে একটা ভিডিও দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে হচ্ছে আগের বছরের যে ভাসানের একটা ভিডিও করেছিলাম, সেটা অয়ন্তিকার আর ওর মানে চুটকি মাসির সঙ্গে দেখা হয়েছিল, তো তখন একটা ভিডিও আমি করে রেখেছিলাম, সেই ভিডিওটা ছেড়েছি। কী হয়েছে, দোকানে এতটাই চাপ পড়ে গেছে যে আমি কোনো ভিডিওই করতে পারিনি, ঠিকমতো রান্না খাওয়া দাওয়াই করতে পারিনি। এবার পূজার মধ্যে অয়ন্তিকাকে যে জামাগুলো কিনে দিয়েছিলাম, অয়ন্তিকাকে একটু সাজিয়ে দিতে পেরেছি, কিন্তু আমার আর হয়ে ওঠেনি নতুন জামা পরার। এবার দোকানেই ছিলাম আর কোনো রকমের রান্না করেছি, খেয়েছি। আর আজকে কী হয়েছে, আজকে তো দশমী, এবার আজকে আমার মানে কি শিলায় প্রচণ্ড ব্যথা করছিল, এবার এ ঘর ও ঘর দৌড়াদৌড়ি করতে হয়েছে। এবার ওর বাবা বলছে, আমি বলছি কি ওর বাবাকে যে পা দুটো ভীষণ ব্যথা করছে। এবার আমার তো একটু অসুবিধা, মানে প্রতিদিন সকালে ওষুধ খেতে হয়, এবার পা দুটো প্রচণ্ড ব্যথা করছে। ওর বাবাকে বলছে আমি আর হাঁটতে পারছি না, তারপর ওর বাবা মুখে বলছে তুমি তাহলে একটু শুয়ে থাকো। তা এবার দোকানে তো এমনি চাপ রয়েছে, মা ছেলে মেয়ে ওরা সামলে নিচ্ছে, আর আমি শুয়ে রয়েছি, আর আমার মেয়েটাও আমার সঙ্গে শুয়ে রয়েছে, আমি দোকানে, আমার মেয়েও দোকানে, এবার আমি শুয়ে রয়েছি, আমার সাথে আমার মেয়েও শুয়ে রয়েছে। কিছু বলবি তুই? হ্যাঁ বলো, তুমি কী কী করলা দুর্গাপূজাতে বলো? সাজুগুজি করলাম, অনেক পুতুল নিয়ে খেললাম, বেলুন নিয়ে খেললাম। তাই? হ্যাঁ। আর কার সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছো বলো? আম্মা। আর এই পুজোর তিন দিন প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, কোনো ভিডিও আমি করতে পারিনি। আর আজকে কি মনে হলো, আমার মেয়েটা কটকট করছে আমার সাথে শুয়ে, তো মনে হলো তোমাদের কিসের জন্য ভিডিও দিতে পারিনি। যারা যারা অয়ন্তিকাকে ভালোবাসো তাদের তো মনেই হবে যে অয়ন্তিকার ভিডিও অনেক দিন ছাড়া হচ্ছে না, অয়ন্তিকা কী করছে একটু দেখি। তো এই কয়েকদিন এইভাবে আমরা দোকানের জন্য প্রচণ্ড চাপে ছিলাম, আর আজকে হচ্ছে এই যে শুয়ে রয়েছি ওর জন্য একটা ভিডিও মানে কথা বলছি। তোমরা অয়ন্তিকার পাশে থেকে অয়ন্তিকাকে সাপোর্ট করো। আর ওই শোনা মাটা হ্যাঁ একটা পুতুল নেবো, পুতুল নেবে আর ঠাকুর দেখতে যেতে পারিনি। ও অয়ন্তিকা গেছিলো ঠাকুমার সঙ্গে, এবার ঠাকুমারও গেছিলো, কিছু দূর এগিয়ে গেছে ঠাকুর দেখতে, এবার আসার সময় গাড়িতে করে চলে এসেছে, আর হাঁটতে পারে না। কার গাড়িতে এসেছিস রে? বল, দাদার স্যার, দাদার স্যারের গাড়িতে। তো এইভাবে দিনগুলো গেল, তো সবাইকে বলো শুভ বিজয়া, শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া। অয়ন্তিকার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকেও, সবাই তোমরা সবাই অয়ন্তিকার পাশে থেকো, আর
বুঝতেই তো পারলাম পূজাটা তাহলে কীভাবে কাটলো। এবার পুজোতে আমরা এনজয় করতে পারিনি দেখে ওর বাবা বলছে যে পুজো লক্ষ্মী পুজোর পরে ঘুরতে নিয়ে যাবে, একটু দেখা যাক কোথায় ঘুরতে নিয়ে যায়, আর যদি ঘুরতে নিয়ে যায় ভিডিও করব তোমাদেরকে সেটা দেখাবো। তো এখন বাজে 9টা, দেখি আবার একটু দোকানে যাব, আবার তার মধ্যে রাতে খাবার করতে হবে। আর এখন একটু হয়তো ফাঁকা আছে কারণ বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে না, আর আজকে তো দশমী ওর জন্য। আর আমাদের মেন রাস্তা, আমাদের বাড়ির রাস্তাটা হচ্ছে মেন রাস্তা, আর এখান দিয়ে ভাসান টাসান সব ঠাকুর ঠাকুর নিয়ে, ঠাকুর ভাসান সব এখান দিয়ে যায়। বাজি ফাটাবো, বাজি, হ্যাঁ বাজি ফাটাবো আজকে দশমী। আজকে কি দিয়ে খেয়েছো বলো সবাইকে? মাংস। হ্যাঁ মাংস, কিসের মাংস দিয়ে খেয়েছো বলো? খাসির মাংস। খাসির মাংস, খাসির মাংস, খরগোশের মাংস। আরে ছি ছি ছি, ওই কথা বলতে আছে, খেপি 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 খেপি।